হে গাইস, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো অনেকে কিন্তু কল করছিলে, এসএমএস করেছিলে, কমেন্ট করেছিলে, দাদা কোচিং ছাড়া কি চাকরি পাওয়া সম্ভব, আর যদি পাওয়া যায় সেটা কিভাবে সম্ভব। যেভাবে কম্পিটিশন বাড়ছে, যেভাবে প্রতিদিন অ্যাসপিরিয়েন্ট বাড়ছে, চাকরি প্রার্থী বাড়ছে, কাট অফ বাড়ছে যেভাবে, তো সেইখানে দাঁড়িয়ে এত কম্পিটিশনের মার্কেটে কি কোচিং ছাড়া চাকরি পাওয়া সম্ভব, আর যদি সম্ভব হয় সেটা কিভাবে সম্ভব, সেটা নিয়েই আজকে কিছু আলোচনা করবো তোমাদের সাথে। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করছি, আশা করি অনেকটা ভালো লাগবে। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, চলো প্রথম শুরু করছি। তো প্রথমে বলে দিই, সামনে কিন্তু খুব বড় দুটো ভ্যাকান্সি রয়েছে, খুব বড় যুদ্ধ রয়েছে আমাদের সামনে, সেটা হলো WEP আর KP, দুটোই কিন্তু ভালো ভালো ভ্যাকান্সি নিয়ে আমাদের সাথে আসে। তো আশা করি তোমরা সবাই ফর্ম ফিল আপ করে ফেলেছো অলরেডি, আর যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারাও কমেন্ট করে জানিয়ে দাও যে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। আর যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করে আসো, কারণ কি আমাদের কিন্তু এত যুদ্ধ, এত পড়াশোনা, এত ত্যাগ, সব কিন্তু কবেটা নোটিশ বেরোবে ফর্মটা ফিল আপ করবো। তো ফর্মটা আগে ফিল আপ করে এসো, তারপরে রিল্যাক্সে বসে পড়াশোনা করো। তো অনেকেই বলছো দাদা আমি তো জেনারেল ক্যান্ডিডেট আছি, কী করে বুঝতে পারছি না। তো একটা কথাই বলবো, দেখো খারাপ আমাদেরও লাগে, কিন্তু কিছু করার নেই, সত্যি কথা বলছি খারাপ মন থেকে বলছি, এত খারাপ লাগে, এত ভালো ভালো স্টুডেন্ট কেটে যায় কিছু কিছু সময় একদম পয়েন্টের জন্য, সেটা খুব খারাপ লাগে। কিন্তু দেখো আমাদের সংবিধানে যেটা আছে সেটার উপর তো আমরা যেতে পারবো না, যেখানে আমরা আইনের রক্ষাকর্তা হিসেবে আমাদের নিজের তৈরি করতে চাইছি, চেষ্টা করছি দিন রাত। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই ধরনের আইনকে অমান্য করে কোনো কথা বলতে পারি না। তো সেটা কিন্তু একটু মনে কষ্ট হলেও মানিয়ে নিয়ে এগোতে হবে আমাদের, নিজেকে ডিমোটিভেট করা যাবে না। তো অনেকেই জিজ্ঞেস করেছিল দাদা কোচিং ছাড়া কি চাকরি পাওয়া সম্ভব, আমি বলবো দেখো আজকালকার দিনে সবই সম্ভব, ঠিক আছে, কারণ এখন কিন্তু সবকিছু অনলাইন হয়ে গেছে। আগে একটা ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু তোমাকে অনেক ঝামেলা পোয়াতে হতো, ফর্ম তুলে সেটা ফিল করে তারপরে পোস্টের মাধ্যমে পাঠানোর ব্যাপার ছিল, এডিট অপশন ছিল, এটা ভুল হয়ে গেলে ভুল হয়ে যেত। বাট এখন কিন্তু সবকিছু অনলাইন, তুমি পড়াশোনা অনলাইন, ফর্ম ফিল আপ অনলাইন, ঠিক আছে, সবকিছু তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ অনলাইন, সবকিছু কিন্তু অনলাইনে তুমি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেখানে কিন্তু একটা বড় অপরচুনিটি আমাদের কাছে, যে কোচিংটা তুমি নিতে সমস্যা হয় বা আর্থিক দিক দিয়ে দুর্বল থাকো, সেখানে কিন্তু তুমি অনলাইনে খুব ভালো ভালো ক্লাস পেয়ে যাচ্ছ, যেখান থেকে তুমি কোচিং ছাড়াই চাকরি পাওয়ার জন্য যোগ্য হয়ে যাচ্ছ। অনেকে এমন এমন স্টুডেন্ট আছে যারা কিন্তু কোনো কোচিং ছাড়াই এক্সাম দেয় এবং এক্সাম ক্লিয়ারও করে, কাট অফ ক্লিয়ার করে, অনেকেই করেছে, অনেকে এমন উদাহরণ আছে, ঠিক আছে, তোমার আশেপাশে খুঁজবে দেখবে অনেকে এরকম উদাহরণ আছে যারা কিনা এক্সাম দিয়েছে কোনো রকম কোচিং ছাড়াই, অনলাইন আছে, গ্রুপ স্টাডি আছে, বিভিন্ন ওয়ে ফলো করে কিন্তু তারা তাদের কাট অফটা ক্লিয়ার করেছে এবং ভালোভাবে তারাকে একটা চাকরি পেয়েছে, সেটা WP হতে পারে, KP হতে পারে, বা SSC হতে পারে, রেল হতে পারে, বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে, আছে তারা সফল, ঠিক আছে। শুধু মোটিভেশন নিয়ে কিন্তু তুমি চাকরি পাবে না, শুধু মোটিভেশন দিয়ে কিন্তু চাকরি পাওয়া যায় না। এখন অনেকেই অনেক ভিডিও বানাচ্ছে মোটিভেশনাল, আমিও বেসিক্যালি নিজেও খুব বানাই মোটিভেশনাল, খুব ভিডিও বানাই আমি। তো শুধু মোটিভেশন দিয়ে কিন্তু চাকরি পাওয়া যায় না, ফ্রেশ কথা, চাকরি পেতে গেলে তোমার কনসিস্টেন্সি লাগবে, অধ্যাবসায় লাগবে, দিন রাতের মেহনত লাগবে, অনেক ত্যাগ লাগবে, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু তুমি অধ্যাবসায় ঠিকঠাক করে রাখো, রেগুলার যদি 3 ঘন্টা বই পড়ো, 4 ঘন্টা বই পড়ো, সেটা কিন্তু পুরো চালিয়ে যাওয়ার চেষ্টা করো। ওই মোটিভেশন দেখে আমি এখন পাহাড় ভেঙে ফেলবো, পাথর ভেঙে ফেলবো, বই সব পড়ে ছিঁড়ে ফেলবো, এই ধরনের কিন্তু এগুলো কিন্তু 5 মিনিট 10 মিনিট তোমার মাথায় থাকবে, তাহলে কিন্তু আস্তে আস্তে মোটিভেশনটা উড়ে যাবে। বাট তুমি যদি কনসিস্টেন্সি করতে পারো, অধ্যাবসায় ঠিকঠাক করে চালিয়ে যেতে পারো, রেগুলার একই নিয়মে বই পড়াশোনা চালিয়ে যেতে পারো, আশা করি খুব ভালো রেজাল্ট হবে তোমাদেরও। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এখন কিন্তু কোচিংটা একটা বিজনেসের জায়গা হয়ে গেছে, ঠিক আছে, কারণ এত স্টুডেন্ট বাড়ছে, এত এক্সপিরিয়েন্স বাড়ছে, সেখানে কিন্তু অনেকে কিন্তু নতুন নতুন কোচিং সেন্টার খুলছে এবং সেখানে খুব বিজনেস করছে। এবার দেখো সেটা তাদের কাজ, তারা দিন রাত ওখানে মেহনত দিচ্ছে, পরিশ্রম করছে, তোমাদের জন্য খেটে পড়াচ্ছে, তাদের কিন্তু একটা পারিশ্রমিক অবশ্যই প্রাপ্য, সেটাতে কিন্তু কোনো ভুল নেই, কোনো দোষ নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কিছু কিছু কোচিং সেন্টারগুলো অনলি বিজনেস করছে, অনলি বিজনেসের তাদের মোটো হচ্ছে বিজনেস, সেই স্টুডেন্ট চাকরি পেলো পেলো, না পেলো না পেলো, অনলি মোটো বিজনেস। তো সেই ধরনের কোচিং সেন্টার থেকে তুমি একটু বিরত থাকবে, এটা আমার পার্সোনালি মতামত। অনেক স্যাররা আছে খুব ভালো পড়ায়, খুব ভালো মন দিয়ে শুধু চাকরি স্টুডেন্টরা চাকরি পাবে সেই ধরনের মোটিভ নিয়ে পড়ায়, তো সে তাদের কাছেই যাও, তাদের চুজ করো, তুমি দেখো
এখন কিন্তু সব ম্যাক্সিমাম স্যারাই কিন্তু ভালো, একদম কম পার্সেন্ট এরকম কোচিং সেন্টার আছে যেখানে বিজনেস হয়। তো এটা কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে, ঠিক আছে? যেহেতু আমরা গরিব ফ্যামিলির, আমরা কিন্তু কোচিংটা সবসময় চালানো সম্ভব না, ঠিক আছে? আর বই কিন্তু তোমরা সেকেন্ড হ্যান্ড বই কিনতে পারো, দেখবে অনেক স্টেশনে বা অনেক প্ল্যাটফর্মে সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায়, আমি কিন্তু কিনেছি। এইগুলো কিন্তু এইগুলো নিয়ে কোনো লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। আমি সেকেন্ড হ্যান্ড মানে জুতো স্টেশনে বিক্রি হয় সেটা পরেও আমি দৌড়েছি, আবার তোমার সেকেন্ড হ্যান্ড বই কিনেও পড়েছি, বন্ধুদের কাছে বই ধার করে পড়েছি। তো দেখো আমাদের কিন্তু স্ট্রাগল করে চলতে হবে, ঠিক আছে? কিছু করার নেই, আমাদের গরিব ফ্যামিলি। তখন চাকরি পাওয়াটা মেন মোটো, কী করে পেলাম সেটা কিন্তু পরে, সে ফাটা জুতো পরে মাঠ পাশ করি আর ছেঁড়া বই পড়ে পরীক্ষা ক্লিয়ার করি, আমার ক্লিয়ার করা নিয়ে কথা, আমার এক্সামটা ক্লিয়ার করা নিয়ে কথা, এটা কিন্তু মাথায় রাখবে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত, ঠিক আছে? এটা আমার পার্সোনালি মনে হয়। তোমরা অবশ্যই একটা কোচিং নেবে যারা মনে করছো আমরা নতুন শুরু করছি বা আমার গাইডেন্সের অভাব আছে, একটু গাইডেন্স দরকার, তাকে কোচিং অবশ্যই নেবে। কোচিং ছাড়া কিন্তু চাকরি তারাই পাবে যারা একটু ভালো ব্রাইট স্টুডেন্ট বা তাদের অল্প পড়লেই মাথায় খুব ভালো ঢুকে যায়। আমাদের কি হয়, আমাদের কিন্তু অল্প পড়লে হয় না, আমাদের একটু বেশি সময় পড়তে হয়। তো যাদের মনে হচ্ছে যে আমার বেশি সময় পড়তে হবে, এই অঙ্কটা বুঝতে পারছি না, বোঝানোর মতো কেউ নেই, তারা অবশ্যই কোচিং সেন্টারে যাও, কোচিং নাও ভালো করে। আর অনেক কিন্তু একা পড়াশোনা করতে মন চায় না, তো তাদের অবশ্যই বলবো তোমরা কোচিংয়ে যাও, ওখানে কিন্তু একটা ভালো অ্যাম্বিয়েন্স পাবে এবং সবাই দেখবে পড়াশোনা করছি, সেই দেখে কিন্তু তোমার অনেকটা আগ্রহ বাড়বে। এবার প্রথমে একটা কথা বলে দিই, যেগুলো আমি বেসিক্যালি করেছি সেগুলো কিন্তু তোমাদের বলছি। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, এক একজনের ক্যাপাবিলিটি কিন্তু এক এক রকমের হয়। এক কেউ কেউ আছে পড়াশোনায় খুব ভালো হয়, কেউ কেউ আছে ফিজিক্যালি মাঠের দিক দিয়ে খুব ভালো হয়, ঠিক আছে? কেউ কেউ আছে উভয়ই খুব ভালো, মানে মাঠ বা পড়াশোনা দুটোই খুব ভালো হয়। আমার লাইফে যেটা আমি করেছি, যেটা আমি করে আমি চাকরিটা পেয়েছি, তোমাদের লাইফে কিন্তু সবার লাইফে কিন্তু সমান স্ট্র্যাটেজি ফলো হবে না। তো চেষ্টা করবে নিজে নিজের স্ট্র্যাটেজি খোঁজার, নিজে কিভাবে আরো বেটার হতে পারো সেটাই মাথায় রাখবে, ঠিক আছে? আমি যে ইউটিউব চ্যানেলটা দেখে পড়েছি, তোমার সেটা ভালো নাই লাগতে পারে, ঠিক আছে? তোমার অন্য কারো বোঝানো ভালো লাগতে পারে। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, আমার লাইফ এটা তোমাদের লাইফে সবসময় খারাপ চেষ্টা করবে না। কিছু কিছু জিনিস মিলবে, কিছু কিছু জিনিস মিলবে না, যেটা মিলবে না সেটা নিজের মতো করে করার চেষ্টা করো। তো বারবার করে বলছি কিন্তু মাথায় রাখবে। তো চলো, ভিডিওটা একটা লং হয়ে গেল, আর চলো এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না বন্ধুদের সাথে। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা, বাই বাই। আশা করি তোমার চাকরিটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো চলো।